দেখো, সকাল থেকে বৃষ্টি, শুধু সকাল থেকে না, রাত থেকে বৃষ্টি। সে কারণে আমাদের এই রাস্তার মধ্যে জলও হয়েছে। এই যে মিকির সঙ্গী সাথী এসে দেখে মিকি কোথায় আছে না আছে। ওই দেখো রাস্তায় জল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার সকাল সকাল, আজকে একটা জম্পেশ জল খাওয়ার হবে। সেটা হচ্ছে বাঙালিদের একদম প্রিয়, আম কাঁঠাল মুড়ি চিড়া, এগুলো তো জমে একদম পুরো ক্ষীর হয়ে যেত। কিন্তু আমার যে একজন বর আছে, উনি কাঁঠাল খেতে পছন্দ করেন না। তো কাঁঠাল আমি কালকে খেয়েছি, মুড়ি দিয়ে তোমরা দেখেছ। কিন্তু আজকে ওকে বললে আমার কাঁঠালের রস করে দিই, কাঁঠালের ইয়েটাও খেতে হবে না, তারপরেও না কাঁঠাল খাবে না। তো এবার দেখা যাক কি করি। বাটি নিয়ে আসলাম, এখানে চিড়া মা ঝেড়ে আবার চলে গেলো স্নান করতে, কারণ পুজো দিয়ে নাকি তারপরে খাবে। তো ওইদিকে হচ্ছে আম, দেখো খোসা ছাড়িয়ে নিয়ে আসলাম, আর এখন মুড়িটা নিয়ে আসি। মুড়িগুলো না খায়া আনতে লাগতো, মুড়িগুলো না একটু কেমন ছোটা ছোটা, হাফ ছোটা ছোটা। সাথে দুধ দিলে জমে যেত, দুধ তো নেই, দুধ নেই, দুধ তো আনে নেই কালকে। কাঁঠালটা না আমার মনে হয় ওরা অনেকদিন পাইরে রাইখে তারপরে পাকাইছে, গাছ পাকানো মনে হচ্ছে। এমনি মিষ্টি আছে, কিন্তু কেন বলতে জানো, যে ভিতরে যে কাঁঠালের বীজের সাথে একটা যে ইয়ে থাকে না, যেটা হচ্ছে এটা ফেলাই দিয়ে খাইতে হয়, নাহলে না হজম হয় না। এই দেখো জিনিসটা, আর এটা বেরই হয় না টানতে টানতে। কাঁঠালের ইয়ের পিঠা খাবা রস দিয়ে? আর না খাই। না না, চিড়া অল্প মুড়ি অল্প খায়, দেখো তো কেমন লাগে। দুধ থাকলে মানে জমে যেত বলো। পেট খাবে তুমি? দুধ ছাড়াও ভালো লাগে। ও আচ্ছা, দুধ দিলে তো দই হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক। একটু লবণ দিব নাকি? ভালো লাগছে। ভালো লাগছে, খাও। তো এই যে এটা হচ্ছে মার জন্য, এটা আমার জন্য, খায় না আমি কি? মা স্নান করে পুজো দিয়ে তারপরে খাবে। গুটুনকে দিলাম, গুটুন খাবে না বলছে। দুধ দিলে ওটা টেস্ট আলাদা থাকবে। দুধ দিলে আরো টেস্ট দিতে আলাদা। হ্যাঁ ভালো হয়েছে। আজকে সকালে এত ভালো একটা খাবার খেলাম, আমার না সত্যি কথা বলতে এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দের। আম দুধ কাঁঠাল এগুলো দিয়ে চিড়া মুড়ি খই, দারুণ লাগে, দারুণ। তো খাওয়া দাওয়া করে নিয়েই একদম টেবিলটা গুছিয়েও রেখে দিচ্ছি, মুছে টুছে রেখে দেবো। এত দুনিয়ার মাছি কোত্থেকে আসছে, কাঁঠাল আর আমের গন্ধে কিন্তু এরা চলে আসে। তো সকালের তো খাওয়া দাওয়া হলোই, এবার চিন্তা হবে দুপুরের, যে দুপুরে কী রান্নাবান্না করবো।
সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিওটা এডিট করে নিয়েছে। কালকে এত মানে আনন্দ ফুর্তিতে ভিডিও এডিট করা হয়নি দোকান কাকু। তো তারপরে ভিডিও এডিট করলাম, করে একদম ডাইরেক্ট স্নান করতে গেছি। স্নান করে এসে এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে রেডি করে নিচ্ছি। অল্প একটু মাংস রয়েছে, ওই যে ওই দিন খাসির মাংস এনেছিল না, অল্প একটু রয়ে গেছে। তো ফ্রিজে বেশি দিন থাকলে দেখবে টেস্ট নষ্ট হয়ে যায়, তার মধ্যে আজকে রবিবার এটাও একটা ব্যাপার। তো সে কারণে ভাবলাম চলো অল্প একটু মাংস আছে ওটা রান্না করি, আমাদের জন্য মাংস, তার সাথে থাকবে মুসুরের ডাল আর হচ্ছে মার জন্য সয়াবিন। পেঁয়াজ আদা রসুন কেটেই আজকে তাড়াতাড়ি করে মিক্সিতে মশলাটা করে নিয়েছি, কারণ কে বলে আবার যদি কারেন্ট চলে যায়, ওই দিন যে দুর্দশা হয়েছিল আজকেও রান্না করব মাংস, তার মধ্যে যদি মশলা ভালো করে পেস্ট না করতে পারি তখন আবার পাটাশিল নিয়ে ঘটঘট করতে হবে। সে কারণে আগে বাগে মশলাটা পেস্ট করে নিয়েছি, নিয়ে এক চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সোয়াবিনের তরকারি মার জন্য, আরেক চুলায় হচ্ছে আমাদের জন্য মাংস। কম সময়ে তাহলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। কালকে রাতে বানিয়েছিলাম হচ্ছে মুসুরের ডালের চচ্চড়ি, তো সেটা তো রয়েই গেছে, তো সেই কারণে আবার আলাদা করে আর ডাল রান্না করার দরকার নেই। মাংস আর সোয়াবিন তরকারি মার জন্য আর ডাল খাবে, আর আমাদের জন্য ডাল আর মাংস। বেশ, রবিবারের মানে সকালের জমজমাট খাবার, আবার দুপুরেও কিন্তু জমজমাট খাবার। দেখো এদিকে সোয়াবিন তরকারিটা সুইচ দেওয়া, জাল অফ হয়ে গেল। এদিকে মাংস তরকারি সুইচ দেওয়া, জাল অফ হয়ে গেল, মানে গ্যাস শেষ। ভাবো তাহলে এখন রাগটা কার না ওঠে, রান্নার এই অর্ধেক মাঝপথে এসে বলে গ্যাস শেষ হয়ে যায়। এরকমটা হয় সব সময়, এরকমটা এক হলে ওই ভাত বসাতে নিয়ে এরকম হয়ে যায়, বা ভাতটা নামালাম তরকারি বসাবো তার মধ্যে গ্যাস শেষ, কি যে পরিস্থিতি। দোকান থেকে নিয়ে আসা লাগবে। আচ্ছা তাহলে কি দোকান খোলা এখন? ঠিক আছে আমি আসতেছি। নিয়ে আসতে যাবে, যাওয়া লাগবে যায়। না না ও ঘর যাবে না, তাই লোক আনি যাবে। কত নিলো? 900 টাকা। গ্যাসের দাম কমছে নাকি বাড়ছে? কমছে 100 টাকা। ওই গ্যাসটা আগে দিয়ে দেই ওকে। চিল্লাইতেছে, পাতলা না ভারী? হায় ভগবান, এদের স্নান করাইতেছ ওকে? গ্যাসটা জমে যাবে না? শীতের দিনে গ্যাস জমে তো, ঠান্ডা জল। কি হচ্ছে, স্নান করাইতেছে? হাই হাই, স্নান করাচ্ছ কেন? কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ কি হলো তোমার, মন খারাপ? ধরবো, চলো ধরি। না লাগবে না, ধরি ধরি। না লাগবে না, সরো, কোমরে টান মারবে গো রগে। মিকি সর, এত ওজন একটা। ই মিকি সর, কয় কেজি এটা? 30 কেজি হবে। 30 কেজি না 20 কেজি? 30 মিকি সর, সর ওনাদের তো সিলিন্ডারের ওজন। আর আমার, আমি যখন অসুস্থ হই তো আমাকে তো তুমি নেবেই, আমি তো আরো বেশি ওজন। আমার সঙ্গে তো তুলনা করছো ওজন দিয়া। আমি তো এটাই বললাম, আমার ওজন তো আরো বেশি, তুমি তো আমাকে কুলে নাও, তাহলে সিলিন্ডার নিতে অসুবিধা কি? আমি তো ওইটাই বললাম। অবশেষে সিলিন্ডার লাগিয়ে দিল, এখন আবার বসালাম রান্না। দেখো তো, তাও আজকে সকালে ভারী খাবারটা খাওয়াতে এত খিদে। হ্যাঁ, অনেকেই বলো ডাবল সিলিন্ডার কেন করি না, ডাবল সিলিন্ডার করতে তো অনেক কিছু লাগে, কাগজ ইয়া কাগজ বলছি,
অনেক টিডি যেন লাগে। তার মধ্যে আমরা থাকবো না বাড়িতে, ডাবল সিলিন্ডার এখানে নিয়ে কি করি? হ্যাঁ, যখনই শেষ হয় তখন নিয়ে আসা হয়। 10 মিনিট সময় নষ্ট হলো, 10 মিনিট 15 মিনিট। কয়েকদিন ধরেই আমাদের জমিতে যেতে চাইছিলাম, জমিতে আর যাওয়া হচ্ছে না, এদিকে কলল দোকান চলে যায়, আমি এদিকে সংসারের ব্যস্ততা, তারপর আর ইচ্ছে করে না যেতে। তো আজকে ফাইনালি যাওয়া হবে, কারণ আমরা পুকুরে মাছ ছেড়েছি আর সেটাই দেখতে যাব আজকে আর কি। আজকে সয়াবিন তরকারিটা একটু অন্যরকম করে করছি, সয়াবিন আলু সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়েছি। আর অন্যদিন কি করি, সয়াবিনটাকে ভেজে নিয়ে তারপরে করি। তো আশা করি দুটোর টেস্ট একটু দুরকমই হবে, কারণ রান্নার প্রসেসটা একটু একটু উনিশ বিশ হলেই কিন্তু টেস্টটা অন্যরকম হয়। অবশেষে রান্নাবাড়ি হলো, গ্যাস আসার পর বেশ আরও 15 মিনিটের মতো টাইম লাগলো, তো দুটো রান্নাই একেবারে হয়ে গেছে। তো এই যে দেখো মাংসের ফাইনাল লুক, এই হচ্ছে সয়াবিন তরকারি আলু দিয়ে, এই হচ্ছে ডাল। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারে মানুষ ঘুরতে যায় কত কত জায়গায়, তাই না? তো আমরা হচ্ছে গ্রামের মানুষ, এবং আমাদের হচ্ছে আমরা হচ্ছে এই গ্রামের মানুষগুলো আমরা বন্দি রাস্তার জন্য, সে কারণে বড় জোর ঘুরতে যাব। আমাদের জমিতে শাড়ি পরে নিলাম, ঘুরতে যেতে হলে কি আর স্থান কাল পাত্র খুঁজতে হয়, তাই না? একটা মন দরকার। শাড়িটারি পরে রেডি হয়ে নিলাম। সবচেয়ে বড় কথা, আমাদের জমিতে মাছ ছাড়া হয়েছে গত কয়েকদিন আগেই, তোমাদের বলেও ছিলাম মনে হয় নাকি। তো মাছ ছাড়া হয়েছে কিন্তু আমরা গিয়ে দেখিনি, এদিকে ওর ছিল দোকান, দোকান ছেড়ে যাবে আবার আসবে, এদিকে বৃষ্টি, তো ওই কারণে যাওয়া হয়নি। তো আজকে যেহেতু রবিবার, তো সে কারণে ভাবলাম চলো একটু ঘোরাও হয়ে যাবে, আর মাছ ছেড়েছে এটা দেখেও আসি কত দূর কী হলো, তাই না? চলো, এখন এই রাস্তার জন্য খুব সাবধানে যেতে হবে। শাড়ি তো পরে নিলাম, ঘুটুম কি জুতা ওরে বাবা, বৃষ্টি বাদলের জন্য বাইকটা ঘরে রাখা হয়েছে, এখন মন চাইলেও আর এদিক সেদিক ঘুরতে যাওয়া হয় না, নয়তো রবিবার করে যদি দিনহাটা একটু যাওয়া হতো বেশ কিন্তু ভাল লাগতো। এটাই বা মন্দ কি, দিনহাটা তো প্রচুর যাওয়া হয়, কিন্তু আমাদের জমিতে যে আসা যাওয়া করি বেশ ভালো লাগে, একটা নিজের বলে মানে স্থান যে এটা আমাদের। মেয়েদের তো এমনিতে কোনো জায়গা হয় না, কিন্তু এটা বলতে পারি যে এটা আমার। এটা বুলবুলি পাখি, দেখো কত ঘাস হয়েছে, এটা আবার কি একটা, দেখো নতুন একটা, এরকম পাতা তো আমি কখনো দেখি না কিছুর। এটা কি কি পাতা, এটা ছোট্ট একটা কি হয়েছে, ঘাসে পুরো ভরে গেছে জমি। একটা জিনিস তোমাদের দেখাবো আজকে, তো এই যে আমরা পুকুরে মাছ ছাড়ার পরে তো আর আসিনি, এটা কি খাবার টাবার দেওয়া লাগবে না এদের? তো এই যে দেখো এখানে মাছ ছাড়া হয়েছে, মাছ কিন্তু লাভ হইতেছে দেখো, হ্যাঁ অনেকগুলো ছাড়া হয়েছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে, এগুলোকে কি বলে তোমাদের এখানে? আমাদের এখানে বলে উষা হইতেছে, তোমাদের কি বলে? লাফাই মেলা মাটি ধুয়ে গেছে, যাক আমাদের জমিতেই গেছে, কারো অন্য কারোর জমিতে যায়নি, কারণ ওই যে পার, এই যে পার, এই যে পার যাওয়ার রাস্তা নেই, আমাদের জমিতেই গেছে। আমাদের জমি ওই দাদাদের জমি, যাই হোক ওই দাদারা যা করে আমাদের জন্য, আমাদের তো বাড়ি এত দূরে। তো দাদাকে বলেছিলাম আমরা যে মাটিটা ধুয়ে যাচ্ছে, এরকম একটা কিছু দিও যেন ধুয়ে না যায়। তারপরে যে দেখো এগুলো দিয়েছে, ভুট্টার ভুট্টা না সরি বাঁশ না ভুট্টারই ভুট্টার ছোলা টোলা, ভুট্টা হওয়ার পরে যখন ছোলায় না এই ছোলাগুলো, আর এখানে যতগুলো গাছ ছিল সবগুলো গাছ কিন্তু সরিয়ে ওই ওদিকে লাগিয়েছে। কই গো গাছগুলো? ও ওদিকে লাগানো হয়েছে, ওই ওইদিকের গাছগুলো যেগুলো পড়ে গেছিলো ওই দিন দেখেছিলাম, এই যে একটা গাছ, ওই যে একটা গাছ,
এদিকে নে, তারপরে ওই যে একটা লেবু গাছ, তারপরে ওইদিকে আরও আছে এই এদিকের গাছগুলো, এখানে যে সব হেলে গেছিলো এগুলো নিয়ে লাগিয়েছে। এটাই হচ্ছে কথা, আমরা তো আমাদের বাড়ি এত দূরে আর বৃষ্টির মধ্যে আসাও যায় না, ওই দাদাদের বলেছিলাম, দাদারা পরে করেও দিয়েছিল, ওই কারণে কিন্তু আমরা আসিনি। ওই যে এর আগে আসছিলাম তোমাদের বলেছিলাম যেরকম গাছ টাছ সব পড়ে গেছে দেখিয়েছিলাম, তো ওইটাই আর কি। তারপরে বল, যেদিন আমরা যেদিন এই ঘটনাটা মানে হয়েছে তার একদিন পরে মনে হয় দাদা তুলে নিয়ে লাগিয়েছিল। এই আমার ফুলের গাছের কি অবস্থা দেখি, জানো গাছটা বাঁচে নাই। কোনটা? এটা বাঁচবে বর্ষার দিন না? ও বা সবুজ সবুজ বাঁচছে কিন্তু মানে পাতা বেরোয় না। একটা জিনিস দেখো, এদিকে খাল ছিল কিন্তু মাটির পাশ থেকে ধুয়ে এই পাশে কিন্তু ভরাট হয়ে গেছে। একটা সবচেয়ে বড় ইলকি জানো, এখানে বাড়ি করে চলে আসতাম সবচেয়ে ভালো ছিল, একদম নিজের মতো থাকো, একদম নিজের পরিশ্রমের টাকায় কেনা জমি, যেখানে কোনো আদার্স কোনো কেউ কোনো কিছু মানে একটা যে একটা ই থাকবে মানে ভবিষ্যৎ কী হবে, টাকা লাগাবো এতগুলো তারপরে কী হবে, মানে এই যে একটা চিন্তা এটা সবার মধ্যেই থাকে, এটা শুধু আমি আমার কথা বলছি না, এই ব্যাপারটা সবার মধ্যেই থাকে। তো এইটা তো আর কোনো ই নেই, নিজের টাকা দিয়ে জমি কিনে এখানে যদি বাড়ি করতে পারতাম সবচেয়ে ভালো ছিল, তবে এখন তো বর্ষাকাল বলে লাভ নেই। আর তাছাড়া বাড়ি একটা করছি, পাকা বাড়ি, তাছাড়া বাড়ি একটা করেছি, সামনে আমার ট্রিটমেন্ট আছে, আস্তে আস্তে সব করতে হবে, ধৈর্য ধরলে সব কিছু হয়, সবুরে মেওয়া ফলে মানুষ তো কথাই বলে, আর ধৈর্য ধরে আছি বলেই ভালো আছি, তাই না? ওদের জমিটা সমান হয়েছে, হ্যাঁ ওদেরটাও সমান হয়ে গেছে, একদম প্লেন। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো নতুন কুশি বেরিয়েছে আম গাছে, এগুলো তো সারা বারো মাসই ফলন দেয়, তো এটা দেখে আমার এত ভালো লাগছে কি আমের মুকুল ধরে নাকি কি জানি, এইটারই কিন্তু আম ধরেছিল যেটা আমরা তুলে নিয়ে গেছিলাম, ওইটা ওইটা, কিন্তু এটারই যে নতুন কুশি বেরিয়েছে, তারপরে আরও এরকম ওইদিকে আরও নতুন কুশি বেরিয়েছে। এই পুকুরটার জলটা দেখো কি পরিষ্কার, পরিষ্কার জল একেবারে, আর এই যেটা আমাদের পুকুর ঘোলা জল, শানু ঘন্নায় তো কি হয়েছে এখানে এসে সময় কাটায় যাবো দুজনে নাকি, এই একটা মাদুরটা তো নিয়ে আসলে গরমের দিনে বসে চাটা খাওয়া, বলো আমার ইচ্ছা আছে একটা ছোট্ট ঘর করবো ওই জায়গায়, তাই না? পুকুরে মাছ ছাড়ছি, মাঝে মাঝে এসে মাছ মারবো, হ্যাঁ রান্না করবো খাবো, মজা হবে। ছোট্ট ঘরটা মানে কোন দিন করবা সেটা? বর্ষাটা পার হলেই, শীতের দিন করলেই দারুণ হবে কিন্তু শানু, শনি রবিবারে আমরা আমাদের এখানে আসা, কারেন্ট ঠারেন্ট নিবো, হ্যাঁ ঠিক। কোথায় হবে ঘরটা? মাঝখানে, কোথা? এই জায়গাটা তো একদম মাঝখানে, মাঝপথ সামনে পারে না, কিছু শুনে করতে লাগে, এই জায়গাটা করবে, জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা করলে ছোট্ট করে, হ্যাঁ সেই মজা। ও চলে আসলাম, ও আবার যাচ্ছে বাজার, কারণ বিস্কুট নেই চা খাওয়ার, ওই জন্য বিস্কুট আনতে যাচ্ছে আমাকে নামিয়ে দিয়ে, জুতো হাতে নিয়ে আবার যেতে হবে। তো দেখো বাড়ি এসে রিলস করছিলাম, এই যে রিং লাইট, এখানে ফ্যান তুলেছি, এখানে এখন হচ্ছে চা খাবো সবাই মিলে, ওই যে কাকু আমরা সবাই মিলে চা খাবো, এদিকে আবার টিভিও চলছে, তো চলো। দেখো মাথায় তেল দিয়ে নিচ্ছি, কারণ রাত্রেই তো আমি তেলটা দিই, আর রাত্রে তেল দিয়ে তারপরে কালকে করে নিব শ্যাম্পু, ব্যাস ঝামেলা শেষ। আর মাথায় তেল না দিয়ে শ্যাম্পু করলে চুলটা কেমন একটা রুক্ষ হয়, তার সাথে সিল্কিও তো হয়ই না, আর উপকারিতাও কম, তেল দিয়ে তারপর শ্যাম্পু করলে ভালো। বাইরে নেমেছে খুব বৃষ্টি, একটু আগে তো আরও মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, ভাগ্য বলো বৃষ্টি শুরু হওয়ার
আগেই কাকু এসে খেয়ে চলে গেছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মাথায় তেল দিব, মুখটা ধোবো, ধুয়ে তারপরে শুতে যাব। ক্যাস্টর তেল, ক্যাস্টর অয়েল, আচ্ছা অয়েল মানে তো তেল, ক্যাস্টর অয়েল আর প্যারাসুট তেল, এইটা দুটো মিলিয়ে কিন্তু আমি দিচ্ছি কয়েক মাস ধরে। আমার চুলের যে সমস্যা ছিল সেই সমস্যা অনেকটাই সমাধান, চুলের গ্রোথ বেড়েছে, তারপরে চুলটা অনেকটা মজবুত হয়েছে, চুল পড়া কমেছে। তো তোমাদের যদি কারোর চুলের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে দিতে পারো। তো যাই হোক, তেল দিতে দিতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, টাটা।